আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ব্লগটি হচ্ছে রস নিয়ে। শীতের রসের পিঠা তো না খেলেই চলে না। তো অবশ্যই ফুল ব্লগটি দেখবেন। আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে রোজানার প্রথম রস খাওয়া। ও হচ্ছে তার এতটুকু বয়সে ও হচ্ছে এই প্রথম হচ্ছে ও রস খাচ্ছে। তো নিজে নিজে রস নিয়ে তারপর ও খাবে। ও খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো দেখুন ও কী করে। এই যে এক হাঁড়িতে রস, আরেক হাঁড়িতে রসটা হচ্ছে আবার চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, মাটির চুলায় বসানো হয়েছে। তো এই রসটাকে জাল দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত এটা লাল হয়ে যায়। এখানে খেজুরের রসটা প্রায় হয়ে গেছে। তো এখান থেকে মানে রস নিয়ে হচ্ছে একটা ডো বানানো হবে। বেসিক্যালি আমরা যেভাবে হচ্ছে চালের রুটির জন্য ডো বানানো হয় সেভাবে একটা ডো বানানো হবে। তারপর এটাকে অনেকক্ষণ মুথে তারপরে হচ্ছে কিছু পিঠার আকারে শেপ দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন।
এখানে হচ্ছে লম্বা শেপ দেওয়া হচ্ছে এই পিঠার জন্য। তো সব যে যে যার যার মন মতো এই পিঠার শেপ দিতে পারে। তো এখানে হচ্ছে রসটা প্রায় হয়ে গেছে। তো এখানে হচ্ছে সাবুদানা, কিশমিশ, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, তারপর হচ্ছে লং, সব কিছু এটার মধ্যে দেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে পাটালি গুঁড়ো দেওয়া হবে। আর অনেকে চাইলে এটাতে দুধও অ্যাড করতে পারে, আমরাও দুধ অ্যাড করেছি। তো এখানে হচ্ছে এখন পিঠাগুলা দিয়ে দেওয়া হচ্ছে। তো পিঠাগুলা দেওয়া হলে হচ্ছে আবার এটাকে আস্তে আস্তে জাল করা হবে। তো দেখতে থাকুন। পিঠাটাকে অবশ্যই এমন ভাবে দিতে হবে যাতে একটা সাথে আরেকটা না লেগে যায়, আস্তে আস্তে ধীরে সুস্থে দিতে হবে। তো এখানে আমাদের পিঠাটা প্রায় হয়ে গেছে, এটা একদম অল্প আঁচে বসিয়ে রাখা হয়েছে যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। তো আমাদের পিঠা হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আল্লাহ হাফেজ।